বাদল সরকার ভারতের নাট্যজগতের এক আলোকিত অধ্যায়ের নাম। তাঁর থার্ড থিয়েটার নিছক এক অন্যরকম থিয়েটার নয়, জনতার থিয়েটার হয়ে ওঠার সতর্ক পদক্ষেপ। সে যে কত দুর্মূল্য পদচারণা আজ 2020 এসে আমরা হারে হারে টের পাচ্ছি। বুঝতে পারছি মহান নাটককার অভিনেতা পরিচালককে পেয়ে বাংলা তথা ভারতীয় থিয়েটার ঋদ্ধ হলেও বাদল সরকারের মতো নাট্যভাবুক বিরল। বিরল নতুনকে আগ্রহ করে নিরীক্ষার পথ ধরে এগোনো সবুজ মনের মানুষের, যিনি থিয়েটারের ভালো চেয়ে নাট্য ব্যক্তিত্ব হতে চাননি, মানুষকে ভালোবেসে থিয়েটার করতে চেয়েছেন। তাই প্রেক্ষাগৃহের মঞ্চনাট্য নির্মাতা হিসেবে তিনি যখন সাফল্যের শিখরে, বাকি ইতিহাস, পাগলা ঘোড়া, ত্রিংশ শতাব্দী এবং ইন্দ্রজিতের মতো নাটক যখন প্রসব করছে তার কলম, বিলেতে শিক্ষা চাকরি করে দেশে ফেরা বাদল সরকার যখন কলকাতার মঞ্চে সাদরে গৃহীত হচ্ছেন, ঠিক তখনই কি অপরূপ বিশ্বাসে তিনি ভেঙে ফেলছেন থিয়েটারের চার দেয়াল, মঞ্চ অভিনেতা আর দর্শকদের উচ্চ নিচের ভেদাভেদ, সরিয়ে নিচ্ছেন কৃত্রিম মায়ার আস্তরণ, গুড়িয়ে দিচ্ছেন মূল্য নির্ধারিত টিকিটের মূল্যবোধ। থিয়েটার চলে যাচ্ছে অঙ্গন থেকে মুক্তাঙ্গনে, হাটে মাঠে ঘাটে বাজারে। মানুষের প্রতি দায়, মানুষের প্রতি ভালোবাসাই মূল্য পাচ্ছে সবার উপরে। থিয়েটার মানুষের জন্য, থিয়েটারের জন্যে মানুষ নন। প্রসেনিয়াম মঞ্চের চিন্তার আধিপত্যকে বাদল সরকার দারুণ প্রতিস্পর্ধায় প্রশ্নের সামনে এনে দাঁড় করালেন। 1967 জন্ম নিল শতাব্দী, দেশজ নাট্যের ফর্মের সঙ্গে জুড়ে গেল পাশ্চাত্য দুনিয়া থেকে আমদানিকৃত শহুরে থিয়েটারের বিষয়। নমনীয় বহনীয় সুলভ থিয়েটারের জয়যাত্রা শুরু হল অতঃপর 1971 সাগিনা মাহাতো এবং স্পার্টাকুশ নাট্য দিয়ে নতুন পথের শুভারম্ভ। তারপর মুক্তমেলা, মিছিল, ভোমা হয়ে কত নাটক, কত শত কর্মশালা, কত নতুন নতুন পরিকল্পনা, গ্রাম পরিক্রমা, তার ইয়ত্তা নেই। শতাব্দীর অনুপ্রেরণায় গড়ে উঠল আয়না, পথসেনার মতো তৃতীয় ধারার নাট্যদল। সেই সূত্রে আরও বহু নাট্যদল সারা বাংলা জুড়ে। সে এক আলোড়ন। 72 থেকে 2003 এক দীর্ঘ পদযাত্রা তাঁর ও তাঁর শতাব্দীর। 2003 শারীরিক কারণে বাদল সরকার শতাব্দী ছাড়লেন, আমৃত্য সম্পর্কে যদিও থেকেছেন, কলমও সজাগ থেকেছে তাঁর। ভারতীয় থিয়েটারে তাঁর সঙ্গে যার তুলনা চলে তিনি হাবিব তানবীর। 2009 তার চলে যাওয়া, আর বাদল সরকার আমাদের ছেড়ে গেলেন 13 মে 2010। যে উদ্যোগ উদ্যম স্বপ্ন বুকে নিয়ে বাদল পাড়ি দিয়েছিলেন তা কি সর্বাংশে সফল, এমন দাবি স্বয়ং বাদল সরকারই করেন না। সীমাবদ্ধতার কথা নানাভাবে নানা ভাষায় বলেছেন। প্রসেনিয়াম নন প্রসেনিয়ামের যে দ্বৈরথ শুরু হয়েছিল সেও থিতিয়েছে অনেকটা। মূল স্রোতের নাট্যসমাজের থেকে উপেক্ষা এসেছে। কেউ কেউ দাবি করেছেন বাদল সরকার নতুন কিছু করেননি, এসব আসলে ছিল, এ কথা কাজের কথা না। আজকে এই বাজারবাদের লাভ লোকসানের হিসেব নিকেশে যে কোনো সৎ নাট্য চরম সংকটে। সরকারের সমালোচনা, বাজারের ব্যভিচার নিয়ে প্রশ্ন সে কিছুতেই সহ্য করবে না। আজ তাই বাদল সরকার নতুন করে প্রাসঙ্গিকতা ফিরে পাচ্ছেন। লক্ষ্য রাখতে হবে, বাদল স্ট্রাকচার ভাঙতে চেয়েছিলেন। আমরা যেন বাদলবাবুর মূর্তি না বানিয়ে ফেলি, তাঁকে তার তত্ত্বচিন্তাকে প্রশ্ন করতে ভুলে না যাই, নইলে বাদলবাবুর বন্দনা করতে গিয়ে প্রতিষ্ঠান বিরোধী মানুষটার বিশ্বাস ভঙ্গ করে আর একটা প্রতিষ্ঠানের জন্ম দিয়ে ফেলব। যেমন বাদল সরকারের গুণমুগ্ধ হয়েও একটা যোগ্য সমালোচনা রাখেন কানহাইলাল।
বাদলদার সীমাবদ্ধতা নগরবদ্ধ চেতনা সম্পর্কে তার সচেতনতায়, এই চেতনা থেকে তিনি বেরিয়ে আসতে পারেন না। একসময় এই যন্ত্রণা তার বিলাসে দাঁড়িয়ে যায় হয়তো। এই দান্দিক পথে এগোতে এগোতে তাই আমাদের হয়ে উঠতে হবে। আজ 15ই জুলাই 1925 সালের আজকের দিনে কলকাতায় জন্মেছিলেন তিনি। ভান নাট্যদল ও ভান পত্রিকার পক্ষ থেকে আমাদের বিনম্র শ্রদ্ধা রইল নিজেকে নন পার্টি লেফট ঘোষণা করা চিরসবুজ ওই মহান নাটককার, অভিনেতা, নাট্যকার, নাট্যচিন্তকের প্রতি।